ম্যাথমেনিয়াক্স চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমরা দেখাবো স্থানাঙ্ক জ্যামিতির বিভিন্ন অঙ্ক শর্টকাট ব্যবহার করে এমসিকিউ এর জন্য কিভাবে সমাধান করতে হয়। এর আগের পর্বে বা এর আগের ভিডিওতে আমি কিন্তু এই সবগুলো অঙ্কই ডিটেলসে কিভাবে করতে হয় সেটা করে দেখিয়েছি। তো তোমাদেরকে আগে জানতে হবে যে অঙ্কগুলো কিভাবে ডিটেলসে করতে হয়, অনলি আফটার দ্যাট তোমরা এই শর্টকাট ভিডিওটি দেখবে। তো প্রথমেই আমি কিন্তু আজকে জাস্ট অঙ্কটা সমাধান করব, কোনো আলোচনায় যাব না, ডিটেলস আলোচনায় যাব না, কারণ এগুলো আমি প্রত্যেকটি এর আগে করে দেখিয়েছি। তো তোমাদেরকে এই যে এই দুটো বিন্দুর সমত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তোমরা জানো যে সমত্রিখণ্ডক বিন্দু বলতে আসলে দুইটি বিন্দু বোঝায়। তো এখন আমরা যে কাজটা করব শর্টকাট ব্যবহার করব, যার কারণে আমরা টার্মিনাল যে দুটো পয়েন্ট সেই টার্মিনাল পয়েন্ট দুটো কতটুকু বেড়েছে বা কতটুকু কমেছে সেটি বের করব। দেখো আমার এখানে ভুজের পার্থক্য, ভুজ ছিল 1, সেটি বেড়ে হয়ে গেছে 13। দ্যাট মিন্স আমার ভুজ বেড়েছে কতটুকু, 13 - 1, দ্যাট মিন্স 12। আর এখানে আমার প্রথম পয়েন্টের কোটি ছিল 7, দ্বিতীয় পয়েন্টের কোটি হয়ে গেছে -8, দ্যাট মিন্স কোটি কিন্তু আমার কমেছে। কতটুকু কমেছে জাস্ট এই দুটো পার্থক্য বের করো। তো এই দুটো পার্থক্য বের করে আমি দেখলাম যে কোটি 15 কমেছে। এখন এই যে ভুজ 12 বাড়লো, 12 কিন্তু এক স্টেপে বাড়েনি। দেখো এখানে 1 ভাগ 2 ভাগ 3 ভাগ, দ্যাট মিন্স এই ভুজটাকে আমি 3 ভাগে বাড়াবো আর কোটিটাকে আমি 3 ভাগে কমাবো। তাহলে ভুজ কতটুকু করে বাড়বে, প্রতিটা স্টেপে প্রতিটা ভাগে ভুজ বাড়বে 3 ভাগ করে, মানে যে 12 12কে তুমি 3 দিয়ে ভাগ দাও তাহলে 4 করে বাড়বে, আর কোটি কমবে হচ্ছে 5 করে। তাহলে এখন আমি বুঝলাম যে ভুজটা আমার 4 করে বাড়বে আর কোটিটা হচ্ছে আমার 5 করে কমবে। তাহলে ভুজটাকে তুমি 4 করে বাড়াও, 1 এর সাথে 4 যোগ করলে হয় 5 5 এর সাথে 4 যোগ করলে হয় 9 9 এর সাথে 4 যোগ করলে হয় 13। তো এই যে আমার সমত্রিখণ্ডক বিন্দুর যে ভুজগুলো সেটা একটি 5 আর একটি 9। আচ্ছা কোটিটা কি করবে, 5 করে কমবে। তাহলে তুমি হিসাব করো এখন 7 থেকে 5 কমাও, এই যে প্রথম বিন্দুর কোটি 7 7 থেকে 5 কমাও, 7 থেকে 5 কমালে হয় 2 2 থেকে আরও 5 কমালে হয় -3 -3 থেকে 5 কমালে হয় -8। তো এই যে আমার 5,2 এবং 9,-3 এগুলো হচ্ছে আমার এই দুটো বিন্দুর সমত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক। আশা করি বুঝতে পেরেছ। তো সমত্রিখণ্ডক বিন্দুর মতো সমচতুর্খণ্ডক বিন্দুরাও কিন্তু আমরা বের করতে পারি, সমচতুর্খণ্ডক, সমপঞ্চখণ্ডক, ষষ্ঠখণ্ডক, অষ্টখণ্ডক, কোনো কিছুই আর কোনো ব্যাপার না। তুমি দেখো সমচতুর্খণ্ডক বিন্দু বলতে আসলে 3টি বিন্দুর স্থানাঙ্ক বোঝায়, আমরা 3টি বিন্দুর স্থানাঙ্ক বের করব। আগের মতোই আমরা কোটির পার্থক্য এবং ভুজের পার্থক্য বের করি। এখানে দেখো আমার ভুজ 5 থেকে 17 অর্থাৎ বেড়েছে, আর কোটিও কিন্তু আমার 2 থেকে 22 অর্থাৎ বেড়েছে। তো ভুজ বেড়েছে আমার এই দুটো পার্থক্য 12, কোটি বেড়েছে 20। কয় ধাপে বেড়েছে বলো, 12 কয় ধাপে হয়েছে, কয় ধাপে বেড়েছে, 1 ধাপ 2 ধাপ 3 ধাপ 4 ধাপ। তাহলে 12কে আমি 4 দিয়ে ভাগ করবো, এখানে চতুর্খণ্ডক বিন্দু দ্যাটসে 4 দিয়ে ভাগ করছি, পঞ্চখণ্ডক বিন্দু হলে 5 দিয়ে ভাগ করতাম। তাহলে 12কে 4 দিয়ে ভাগ করে 3 আর 20কে 4 দিয়ে ভাগ করে 5। তাহলে আমি ভুজটাকে 3 করে বাড়াবো আর কোটিটাকে 5 করে বাড়াবো। তাহলে 5 থেকে 3 বাড়াও, 5 থেকে 3 বাড়ালে 8, 8 + 3 = 11, 11 + 3 = 14। ওকে, সেগুলো হচ্ছে আমার সমচতুর্খণ্ডক বিন্দুর ভুজ। আর কোটিটাও সিমিলারলি আমরা এবার 5 করে বাড়াবো, তাহলে 2 এর সাথে 5 যোগ করো, 2 এর সাথে 5 যোগ করলে হয় 7, 7 এর সাথে 5 যোগ করলে হয় 12, 12 এর সাথে 5 যোগ করলে হয় 17, 17 এর সাথে 5 যোগ করলে হয় 22। তো এই যে 3টি বিন্দু পেলাম, এই 3টি বিন্দু হচ্ছে আমার সমচতুর্খণ্ডক বিন্দু। আমরা নেক্সট অঙ্কে ফিরে যাই। আমাদের নেক্সট অঙ্কটা বলছে যে এই যে 1,3 আর 31,38 এই দুটি বিন্দুর সংযোগ রেখাকে যেই বিন্দুটি 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে তার স্থানাঙ্ক নির্ণয় করতে পারে, এই বিন্দুটি। তাহলে এখন এর আগে তো আমাদের সমচতুর্খণ্ডক বা সমত্রিখণ্ডক ছিল, এবার কিন্তু সমান সমান না, এক সাইডে কম আছে এক সাইডে বেশি আছে। কতটুকু কম কতটুকু বেশি আমাদের জানা আছে যে এই সম্পূর্ণ দৈর্ঘ্যটা যদি 2 ভাগ হয় তাহলে এই সম্পূর্ণ দৈর্ঘ্যটা হবে 3 ভাগ। তাহলে আমাদেরকে এই বিন্দুটির স্থানাঙ্ক বের করতে হবে। কিভাবে করা যায়, আমরা আগের মতোই ভুজ কতটুকু বেড়েছে এবং কোটি কতটুকু বেড়েছে সেটাকে বের করে নিব। আমার ভুজ বেড়েছে 30, যে 31 থেকে 1 বাদ দিলে হয় 30, 38 থেকে 3 - করলে হয় 35। এবার দেখো আমার সম্পূর্ণ দৈর্ঘ্যটা যদি 5 ভাগ হয় তাহলে সেই 5 ভাগের 2 ভাগ এখানে রয়েছে, 3 ভাগ এখানে রয়েছে। আমি এই বিন্দুর রেসপেক্টে যদি চিন্তা করি, এই সম্পূর্ণ দৈর্ঘ্যটাকে আমি 5 দিয়ে ভাগ করবো, অর্থাৎ 30কে আমি 5 দিয়ে ভাগ করবো, সেই 5 দিয়ে ভাগ করে তার 2 ভাগ বাড়বে। তাহলে সম্পূর্ণ দৈর্ঘ্যটার যদি 30 হয়, 30কে আমি 5 দিয়ে ভাগ করলাম, 5 দিয়ে ভাগ করার পর সেটাকে 2 দিয়ে গুণ করব, কারণ এই যে 2 ভাগ এখানে এই অংশটুকু 2 ভাগ। সো হিসাব করে দেখো আমার ভুজ এই বিন্দুটার ভুজ 12 বাড়বে আর এই বিন্দুটার ভুজ কোটি 14 বাড়বে। আমি 1 এর সাথে 12 যোগ করে পাচ্ছি 13, আর
কোটি তিনের সাথে এই ১৪ যোগ করে পাচ্ছি ১৭, সো এই 13.17 এটা হচ্ছে আমার স্থানাঙ্ক। ওকে, নেক্সট এই অঙ্কটি খুবই কমন, এই যে আমার বর্গ, রম্বস, আয়ত, সামান্তরিক, এর চতুর্থ শীর্ষে স্থানাঙ্ক দেয়া থাকে, মানে আমাদেরকে তিনটা শীর্ষে স্থানাঙ্ক দেয়া থাকে, আমাদেরকে চতুর্থ শীর্ষে স্থানাঙ্কটা নির্ণয় করতে হয়। খেয়াল করো এই যে টেকনিকটা আমরা অবলম্বন করব সেটা কিন্তু বর্গ, রম্বস, আয়ত, সামান্তরিক চার ক্ষেত্রেই প্রযোজ্য, ট্রাপিজিয়ামের ক্ষেত্রে প্রযোজ্য না, কারণ ট্রাপিজিয়ামের দুইটি বাহু সমান্তরাল, বাকি দুইটি বাহু কিন্তু অসমান্তরাল। ওকে, তো এখন এই এই চারটি ক্ষেত্রে কি হয়, এই চারটি ক্ষেত্রে আমরা জানি যে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তো কর্ণদ্বয় যদি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে তাহলে আমি এই যে ও বিন্দুর স্থানাঙ্ক, ও বিন্দুটা হচ্ছে মধ্যবিন্দু, এই কর্ণের মধ্যবিন্দু, তাহলে ও বিন্দুর স্থানাঙ্কটা বের করি, ও বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1 + x3/2, y1 + y3/2। আবার আমি যদি এই কর্ণের রেসপেক্টে চিন্তা করি, এই কর্ণের রেসপেক্টে চিন্তা করলে ও বিন্দুর স্থানাঙ্কটা হয় x + x2/2, y + y2/2। এখন দেখো আমরা একটু আগে বলেছি কর্ণদ্বয় কিন্তু পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এই যে ও বিন্দু, ও বিন্দু কিন্তু দুইটা আলাদা আলাদা স্থানাঙ্ক হতে পারে না, এই দুইটা স্থানাঙ্ক সেম হবে, আর সেম হওয়ার জন্য কি হতে হবে, এইটার ভুজ এটার ভুজের সমান হতে হবে, এটার কোটি এটার কোটি সমান হতে হবে। তো আমরা ভুজকে ভুজের সমান ধরে যদি ক্যালকুলেশন করি আমাদের টার্গেট কিন্তু এই x, y এর মান বের করা, বাকি তিনটা শীর্ষ আমাদের জানা আছে, x, y এর মানটা বের করতে হবে। সো এই জিনিসটাকে ক্যালকুলেট করে আমি x এর ভ্যালু বের করলাম, সেটা হচ্ছে x1 + x3 - x2, y এর ভ্যালুটা যদি আমি সিমিলারলি বের করি অর্থাৎ এই কোটি দুটো সমান দেখিয়ে, তাহলে y এর ভ্যালু আসবে y1 + y3 - y2। এখন এটাকে আমি একটু ব্যাখ্যা করি, তোমার তো ক্যালকুলেশন করতে হবে না, এই ব্যাখ্যাটুকু আমি একটু করি। এখানে দেখো এই যে x1 আর x3 আসলে কি, তুমি যখন x এর মান বের করতে যাচ্ছ তখন x1 আর x3 হচ্ছে x যেই কর্ণে অবস্থিত সেই কর্ণটি নয়, অপর কর্ণ, x যেই কর্ণে অবস্থিত সেটি বাদ দাও, অপর কর্ণের ভুজের সমষ্টি হচ্ছে x1 এবং x3, আর x2 কি, x2 হচ্ছে x যেই কর্ণে রয়েছে সেই কর্ণের অপর প্রান্ত বিন্দু হচ্ছে x2। তাহলে তোমাকে কি করতে হবে, তুমি যদি x এর মান বের করতে চাও তাহলে অপর কর্ণের ভুজগুলো যোগ করে x এর বিপরীত বিন্দুটির ভুজটা তুমি বিয়োগ করে দিবা। সিমিলারলি কোটির মান বের করতে চাও, কোটির মান y এর ভ্যালু বের করতে চাইলে এই y1 এবং y3 যোগ করে বিপরীত শীর্ষ, মানে y এর বিপরীত শীর্ষ y2টা বিয়োগ করতে হবে। মনে রাখবা যে বিপরীত শীর্ষটা সবসময় বিয়োগ হবে এবং অপর কর্ণের যেই ভুজ বা কোটি এগুলো কিন্তু সবসময় যোগ হবে। তো এই টেকনিকটা অবলম্বন করে আমরা খুব ইজিলি বর্গ, রম্বস, আয়ত, সামান্তরিকের চতুর্থ শীর্ষের স্থানাঙ্ক বের করতে পারি। যেমন ধরো আমাদেরকে একটা এক্সাম্পল দেই, সামান্তরিকের তিনটি শীর্ষের স্থানাঙ্ক 1, 3, 5, 7, 9, 1 দেওয়া আছে, আমাদেরকে চতুর্থ শীর্ষ বের করতে হবে। এখন আমাদের x এর ভ্যালুটা কি হবে বলো, x এর ভ্যালুটা হবে এই 1 + 9, এটা যোগ করতে হবে আর বিয়োগ করব হচ্ছে আমরা 5, তাহলে 1 + 9 - 5 করলে আমাদের আসে 5। সিমিলারলি y এর ভ্যালু যদি বের করতে চাই, y এর ভ্যালুটা হবে 3 + 1, এখান থেকে বিয়োগ করতে হবে y এর অপোজিট শীর্ষ 7, বিয়োগ করলে আমাদের চলে আসে -3। সো 5, -3 হচ্ছে আমার চতুর্থ শীর্ষে স্থানাঙ্ক। ওকে, আমরা নেক্সট এক্সাম্পলটা দেখব। নেক্সট এক্সাম্পল, এই অঙ্কটা কিন্তু আমি এর আগের যে পর্ব সেটা কিন্তু করে দেখিয়েছি কিভাবে ডিটেলসে করতে হয়। আমাদের ABC ত্রিভুজের ABBC CA বাহুর মধ্যবিন্দু, এই যে 3, 5, 7, 6, 5, 4, এই বিন্দুগুলোর স্থানাঙ্ক দেওয়া আছে, তোমাদেরকে ABC শীর্ষের স্থানাঙ্ক বের করতে হবে। তো অঙ্কটা রিটার্নের জন্য কিভাবে করতে হয় আমি করে দেখেছি, অঙ্কটা মোটামুটি অনেক বড় হয়, বাট আজকে আমরা MCQ এর জন্য এটা শর্টকাট পদ্ধতিতে সমাধান করব। তোমরা দেখো এই যে এখানে একটা হলুদ সামান্তরিক দেখা যাচ্ছে, এটা সামান্তরিক হবে এটা তো জানো নিশ্চয়ই, কারণ আমরা জানি যে ত্রিভুজের মধ্যবিন্দুগুলো সংযোজক সরলরেখা তৃতীয় বাহু সমান্তরাল দৈর্ঘ্য অর্ধেক, তো এই উপপাদ্য থেকে আমরা কিন্তু এটাকে একটা সামান্তরিক বলতে পারি। তো এই সামান্তরিকের দেখো আমার x1 এর ভ্যালুটা লাগবে, তাহলে x1 এর ভ্যালুটা আমরা কিভাবে বের করব, যেহেতু এটা সামান্তরিক তাহলে সামান্তরিকের ক্ষেত্রে আমরা তিনটা শীর্ষ জানা আছে, 3, 5, 7, 6, 5, 4, তিনটা শীর্ষ জানা, তাহলে চতুর্থ শীর্ষ খুব ইজিলি বের করতে পারি। তো আমার x1 এর ভ্যালু হবে 3 + 5 - 7, 3 + 5 - 7, আর y1 এর ভ্যালু হবে 5 + 4 - 6। সো হিসাব করে আমি x1 আর y1 এর ভ্যালুটা পেয়ে গেলাম। সিমিলারলি তুমি এটাকে যদি একটা সামান্তরিক কল্পনা করো, এটাকে সামান্তরিক কনসিডার করলে এখানে চতুর্থ শীর্ষে স্থানাঙ্ক তিনটা জানা আছে, চতুর্থ শীর্ষে স্থানাঙ্কটা আমরা খুব ইজিলি বের করতে পারি। আবার তুমি যদি এইটাকে একটা সামান্তরিক কনসিডার করো, এটাও কিন্তু একটা সামান্তরিক, সো এখানেও আমার তিনটা শীর্ষে স্থানাঙ্ক জানা আছে, চতুর্থ শীর্ষটা আমরা খুব ইজিলি বের করতে পারি। তো এইভাবে আমরা কি করলাম, এই যে ABC শীর্ষে স্থানাঙ্কগুলো বের করে ফেললাম। ওকে,
আমাদের নেক্সট অঙ্ক, নেক্সট অঙ্ক এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, একটু খেয়াল করো তোমাদেরকে কি বলছে। আমি চাই যে তোমরা ভিডিওটি এই মুহূর্তে এখানে পজ করো এবং এই অঙ্কটি সমাধান করো। তো এখানে বলছে যে 1,3, 11,13 বিন্দুটি সংযোগ রেখাকে 4,5 বিন্দুটি কি অনুপাতে বিভক্ত করে। আমি ধরে নিলাম যে অনুপাতটি হচ্ছে K:1। তোমরা কি আমাকে K:1 এর ভ্যালুটা বের করে দিতে পারবে? একটু চেষ্টা করো, একটু চেষ্টা করে দেখো এটা অ্যান্সারটা কি হয়। ওকে, সো এখন নর্মালি স্টুডেন্টরা যেটা করে যে আমার দুইটা বিন্দু দেওয়া আছে, একটা বিন্দু দেওয়া আছে 4,5, তো এখন আমি K:1 এর ভ্যালু বের করতে চাই। খুবই সহজ, 4 সমান আমি কি করব, 4 সমান হচ্ছে K:11 + 1:1 / K+1। এখান থেকে আমি K:1 এর ভ্যালু পাচ্ছি 3:7। দেখো আমার এখানে অ্যান্সারে কিন্তু 3:7 দেওয়া আছে। সো অনেকে করে কি 3:7 এখানে সঠিক উত্তর হিসাবে দাগ দেয়। ওকে, আবার আরেক দল স্টুডেন্ট চিন্তা করে যে আছে এখানে তো 5 আছে, তাহলে আমি কোটি দিয়ে যদি হিসাব করি, তাহলে কোটি দিয়ে হিসাব করলে আমার 5 সমান হবে K:13 + 1:3 / K+1। সো হিসাব নিকাশ করে আমার আসতে 1:4। সো অনেকেই এই 1:4 কে টিক চিহ্ন দেয়। তাহলে এখন ঘটনাটা আসলে কি ঘটলো, কেউ কেউ 3:7 পাচ্ছে, কেউ কেউ 1:4 পাচ্ছে, ঘটনাটা আসলে কি, দুটা ভিন্ন অ্যান্সার আসার রিজনটা কি? রিজন আর কিছুই না, রিজন হচ্ছে এই যে তোমার 4,5 বিন্দুটি বলছে কত অনুপাতে বিভক্ত করে। বেসিক্যালি 4,5 বিন্দুটা কোনো অনুপাতেই বিভক্ত করে না, কারণ এই যে সি বিন্দুটি হচ্ছে আমার 4,5 বিন্দু এবং এটা কিন্তু এ দেখো এ বি এর সংযোগ রেখার উপরে অবস্থিত নয়। যখন একটা বিন্দু এ বি এর সংযোগ রেখার উপরে অবস্থিত হবে না, তখন তোমার এরকম উল্টাপাল্টা রেজাল্ট আসবে। আচ্ছা, তো এই যে সি বিন্দুটা যে আমার সংযোগ রেখার উপর অবস্থিত নয়, এটা বোঝার কিন্তু খুব ইজি একটা ওয়ে আছে। কিরকম, আমরা এই যে এসি বিন্দু, এ বিন্দুটি হচ্ছে 1,3 এবং সি বিন্দুটা হচ্ছে 4,5, তাহলে আমরা এসি মানে রেখাটুকুর ঢাল বের করব। এসি রেখাটুকুর ঢাল তোমরা জানো যে ঢাল বের করার সূত্র হচ্ছে কোটি দ্বারা অন্তর ডিভাইডেড বাই ভুজ দ্বারা অন্তর। সো আমার এসি রেখার ঢাল আসছে 3/2। সিমিলারলি আমি বিসি রেখার ঢাল বের করব, বিসি রেখার ঢাল হচ্ছে 7/8। তো দেখো আমার ঢালগুলো কিন্তু অসমান। তোমরা জানো যে একই রেখার উপরে যে কোনো দুটো বিন্দু নিয়ে তুমি যদি ঢাল বের করো, সেই ঢালগুলো কিন্তু অবশ্যই সমান আসতে হবে, কিন্তু এখানে আমরা অসমান ভ্যালু পাচ্ছি। দ্যাট মিনস এটা ইন্ডিকেট করে যে সি বিন্দুটি আমার এ বি রেখার উপরে অবস্থিত নয়। আবার এই যে এখানে দুইটা ডিফারেন্ট ভ্যালু এসেছে, দুইটা ডিফারেন্ট ভ্যালু দেখেও কিন্তু তোমরা বুঝতে পারো যে সি বিন্দুটি আমার এটার উপর অবস্থিত নয়। তো এটা সবসময় খেয়াল রাখবা যে তোমাকে যদি অনুপাত দেয়া থাকে, অন্তর্বিভক্তকরণ বিন্দু বের করতে বলে, তাহলে কোনো সমস্যা নাই, তুমি অনুপাত দিয়ে অন্তর্বিভক্তকরণ বিন্দুটা বের করে ফেলতে পারো। বাট তোমাকে বিন্দু দিয়ে যদি অনুপাত বের করতে বলে, তাহলে কিন্তু তোমাকে টেস্ট করতে হবে যে বিন্দুটা আসলে রেখার উপরে অবস্থিত কিনা। সামটাইমস এটা হয় যে তোমাকে বলছে যে একটা বিন্দু কত অনুপাতে বিভক্ত করে, তুমি এই যে এতটুকু করে অ্যান্সার বের করে ফেললা, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে বিন্দুটা আসলে রেখার উপরেই অবস্থিত না, সেখানে ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আমি সাজেস্ট করছি তোমরা হয় দুইটা বিন্দু দিয়েই টেস্ট করো, মানে ভুজ করে দুইটা দিয়েই অনুপাতটা বের করো, অথবা ঢালের মাধ্যমে টেস্ট করে তোমরা বুঝতে পারো যে এটা বিন্দুর উপর অবস্থিত কি অবস্থিত না। সো এই ক্ষেত্রে এই অঙ্কের আমাদের সঠিক উত্তর হচ্ছে নান। ওকে, আমরা চলে যাই নেক্সট অঙ্কে। তো নেক্সট অঙ্কটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল সংক্রান্ত অঙ্ক। তোমরা ক্লাস 9-10 হায়ার ম্যাথে অনেকে ক্ষেত্রফল বের করতে হয় কিভাবে ত্রিভুজে সেটা জানো। সো ত্রিভুজের 3 শীর্ষ স্থানাঙ্ক এখানে আমি দিয়ে দিলাম, এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমাদেরকে বের করতে হবে। তো এটা এমনিতে একটি সহজ অঙ্ক, বাট অ্যাজ ইউজুয়াল যেহেতু এটা আমরা একটা শর্টকাট ভিডিও আলোচনা করছি, আমি এটারও একটা শর্টকাট দেখাতে চাই। ফার্স্টে আমরা যেই কাজটা করব, দেখো আমরা এই যেই কাজটা করব এটাকে বলে এক্সিস ট্রান্সফরমেশন। এই যে আমার এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, এই এক্স অক্ষ ওয়াই অক্ষটাকে আমি টেনে আমার ত্রিভুজের একটা শীর্ষের কাছে নিয়ে যাব। মনে করো আমি নিয়ে গেলাম। এখন দেখো আসলে আমার এই যে ত্রিভুজটা, আমার অরিজিনাল যে ত্রিভুজটা, এটাকে কিন্তু আমি কিছু করছি না, জাস্ট অক্ষটাকে এখানে নিয়ে যাচ্ছি। তাহলে অক্ষটাকে এখানে নিয়ে গেলে আমার ত্রিভুজের ক্ষেত্রফলের তো কোনো পরিবর্তন হবে না, তাই না? তো অক্ষটাকে যদি আমি এখানে নিয়ে যাই, নিয়ে গেলে আমি একটা বেনিফিট পাবো। কী বেনিফিট পাবো? দেখো আমার এই যে এই শীর্ষের স্থানাঙ্কটা কিন্তু 0,0 হয়ে যাবে, যেটা আগে 1,3 ছিল সেটা আগে সেটা এখন 0,0 হয়ে যাবে। তাহলে শুধু 1,3টাই 0,0 হবে, বাকিগুলো কি পরিবর্তন হবে না? অবশ্যই বাকিগুলোও পরিবর্তন হবে। কী পরিবর্তন হবে দেখো, প্রথমে আমি ভুজটার দিকে থাকি, প্রথম বিন্দুর ভুজ ছিল 1, সেই ভুজটা হয়ে গেছে 0, তার মানে ভুজটা কি হয়েছে, 1 কমেছে। তাহলে বাকি সবগুলো বিন্দুর ভুজ 1 কমবে, তাহলে 7 হয়ে যাবে 6, 5 হয়ে যাবে 4। আবার প্রথম বিন্দুর দিকে তাকাও, প্রথম বিন্দুর সাপেক্ষে তুমি চিন্তা করো, কোটি 3 ছিল 0 হয়েছে, তাহলে কোটিটা কত কমেছে, 3 কমেছে, প্রত্যেকটা বিন্দুর কোটি 3 কমবে। তাহলে 1 থেকে 3 কমালে হয় -2, 2 থেকে 3 কমালে হয় -1। এখন আমি যে সুবিধাটা পাচ্ছি, আগে যদি তুমি ক্ষেত্রফল বের করতে, তাহলে তোমাকে তিনটা বিন্দুর সাহায্যে ক্ষেত্রফল বের করতে হতো,
এখন কিন্তু আমার এই একটা বিন্দু জিরো জিরো হওয়ার কারণে এটাকে আমি নেগলেক্ট করতে পারি এবং এই দুইটা বিন্দুর সাহায্যে খুব ইজিলি আমার ক্ষেত্রফলটা বের করতে পারি। আমার ক্ষেত্রফলটা হবে, ক্ষেত্রফল নির্ণয় সূত্রে একটা হাফ আছে সেই হাফ, আর ক্ষেত্রফলটা হবে এই ছয় গুণন মাইনাস ওয়ান অর্থাৎ মাইনাস ছয় সূত্রের মাইনাস মাইনাস টু গুণন ফোর মাইনাস এইট। দ্যাট মিনস আমি এটা মুখে মুখে করতে পারতেছি। দেখো ছয় ইন্টু মাইনাস ছয় আর এটা হচ্ছে মাইনাস আট, মাইনাস ছয় আর মাইনাস আট বিয়োগ করলে হয় আমার মাইনাস সরি টু, আর টু কে দুই দিয়ে ভাগ করলে হচ্ছে ওয়ান, সেই ওয়ান হচ্ছে আমার এই ত্রিভুজের ক্ষেত্রফল। সো এই ছিল আজকের আমার আলোচনা, আরও শর্টকাট নিয়ে সামনে ভিডিওতে আসব। সেই পর্যন্ত আশা করি বন্ধুদের সাথে শেয়ার করে আমার চ্যানেলটাকে গ্রো করতে সাহায্য করবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।